নমস্কার বন্ধুরা, আমি মঞ্জরী। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার মনের ডালা চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি পুজো স্পেশাল রেসিপি। হ্যাঁ, আমি ভাবছি আমরা তো পুজোর সময় এখন বসেই ঘরে কাটাচ্ছি, তোমরা এখন পুজোতে বেরোচ্ছো নাকি সেটা আমরা জানি না, তো সেই জন্য তোমাদের জন্য নিয়ে এলাম একটা স্ন্যাক্স রেসিপি, যেটা তোমরা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে আর খুব কম সময়ের মধ্যেও করে নিতে পারবে আর খুবই টেস্টি খেতে। ধরো আমরা তো বরাবর দেখে এসেছি সিঙাড়া তিন কোণাই হয়, কিন্তু এই সিঙাড়াটা কিন্তু তিন কোণা হয় না, এটা হচ্ছে পিন হুইল সামোসা। এই রেসিপিটা যদিও আমার নয়, এই রেসিপিটা বিখ্যাত শেফ বিনীত ভাটিয়ার, তিনি এই রেসিপিটা তৈরি করেন এবং তিনি একজন মাস্টার শেফ। তো চলো দেখে নিই আজকের রেসিপি তোমাদের কেমন লাগে। আমার আজকের রেসিপি কিন্তু হেলদি না, আজকের রেসিপি স্পাইসি আর আজকের রেসিপিটা খুব টেস্টিও বটে। এক একদিন তো আমাদের হেলদি ছেড়ে টেস্টি খেতেও ইচ্ছা করে। চলো দেখে নিই আজকের রেসিপি। আর যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। আশা করি তোমাদের রেসিপি খুবই ভালো লাগবে, কারণ আমি প্রতিটা রেসিপি আগে বাড়িতে ট্রাই করি, সুন্দর যেটা হয় তবেই তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখে নিই কেমন লাগে আজকের রেসিপি। আমি প্রথমেই বানিয়ে নেব একটা ভাজা মশলা, তার জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে। ধনেটা আমি একটু ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মৌরি। আমি মশলাগুলো পরপর দিচ্ছি, যেটা ভাজতে বেশি সময় লাগে সেটা আগে দিয়ে, আর যেটা একটু কম সময়ে ভাজা হয়ে যাবে সেটা আমি শেষের দিকে দিচ্ছি। মৌরিটা থেকেও সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ আমি দিয়ে দিলাম গোলমরিচ। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বড় এলাচের দানা। মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এবার আমি মশলাগুলোকে পেস্ট করে নেব। পেস্টটা খুব বেশি পাউডারও করব না, আবার খুব বেশি দানা দানাও থাকবে না। আমি এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতন আদা আর 2 কাঁচা লঙ্কা। এগুলোকে আমি আদাটাকেও আমি সরু সরু করে কুচিয়ে নেব আর কাঁচা লঙ্কাটাকেও। আদা আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজ আলু আমি সেদ্ধ করে রেখেছি, এই আলুটাকে আমি এবার ম্যাশ করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 4 কাপের 1.5 কাপ ময়দা। এর মধ্যে আমি নিয়ে নিলাম 1/4 চা চামচ নুন, 1/4 চা চামচ জোয়ান। এর মধ্যে দেবো 2 টেবিল চামচ ঘি। ঘিটা এখানে একটু বেশিই দিতে হবে, না হলে সিঙ্গাড়াটা খাস্তা ভাবটা হবে না। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি যেটুকু জল দেওয়া হয় সেটা মিশিয়ে নিয়ে ময়দা যেরকমভাবে মাখিয়ে আমরা সেরকমভাবেই মাখব। ময়দার মতনই টাইটটা করব আর কি, কিন্তু বেশি মাখামাখি করব না। আমি যে ভাজা মশলার মধ্যে গোলমরিচ গুঁড়োটা দিয়েছি সেটা 1.5 টেবিল চামচ দিয়েছি, তোমরা যদি ঝাল লাগছে মনে হয় তাহলে ওটা 1 টেবিল চামচ দিতে পারো। দেখো আমি আর বেশি এটাকে মাখবো না, এটা মোটামুটি একত্রিত হয়ে গেছে, এবার এটাকে আমি রেস্ট করতে দেবো। এটাকে আমি চাপা দিয়ে এখন 1/2 ঘন্টা রেখে দেবো। আমি আলুটা ম্যাশ করে নিয়েছি, আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল।
তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচিগুলো। ভালো করে আদাগুলো ভেজে নিতে হবে। আদা ভাজার একটা গন্ধ বেরোচ্ছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেবো। এই আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই আলুটা যত সুন্দর ভাজা হবে তত সুন্দর কিন্তু মশলাটা আমার তৈরি হবে। আর এটাকে তাহলে এই সিঙ্গারা রেখেও আপনারা খেতে পারবেন। আলুর জলটা আমি শুকিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। আবার আমি এটাকে ভেজে নেব। আমি এক চা চামচ নুন দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ মতন নুনটা দেবে। আর এর মধ্যে আমি ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দেবো 1/4 চা চামচ আমচুর। আবার আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। আমার মশলাটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। আধ ঘন্টা হয়ে গেছে আমার ময়দাটা রেস্টিং টাইমে ছিল, এবার আমি এটাকে বেলে নেব। ময়দাটাকে একটু চৌকো করে বেলবো। দেখো আমার শেপটা কিন্তু পুরো চৌকো আসেনি। এবার আমি যেখান থেকে চৌকো শেপ আসেনি সেখানগুলো কেটে বাদ দিয়ে দেবো। দেখো আমার এতটা মোটা আমি রেখেছি। এবার এটার মধ্যে আমি পুরটা দেবো। তোমাদের যদি বেলবার জায়গা আরো বড় থাকে তাহলে তোমরা এটাকে আরো বড় করেই একেবারে করে নিতে পারো। আমার বেলনাটা ছোট বলে আমি একটু ছোট করে বেলে ছোট করেই বানিয়ে নিচ্ছি। দেখো এবার আমি এটাকে এরকম আড়াআড়ি ভাবে ভাঁজ করছি। এই জায়গাটা মোড়ার জন্য তোমরা হাতে সামান্য একটু জল বা তেলও নিয়ে নিতে পারো। এবার এটাকে আমি হাতে করে একটু এরম ভাবে চাপ দিয়ে নেব, যাতে যেসব ফাঁকা জায়গাগুলো রয়েছে ভালো করে পুরটা সেখানেও পৌঁছে যায়। আর এই সাইডগুলো দেখো, এখানগুলো আমি এরম ভাবে হাতে করে চেপে নেব। এভাবে আমি বাকি যে অংশটা রয়েছে সেগুলোও বানিয়ে নেব।
তোমরা যদি সদ্য সদ্য তৈরি করার করেই এটাকে কাটতে যাও, তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স আছে, কাটতে তোমাদের অসুবিধা হবে। তাই এটাকে ফ্রিজে রেখে দিলে এটা ভালো সেট হয়ে যাবে। দেখো আমার তিনটে রোল তৈরি হয়েছে, যে ময়দাটা আমি মেখেছিলাম 1.5 কাপ ময়দায়, তিনটে রোলকে আমি এবার ফ্রিজের মধ্যে 15 মিনিটের জন্য উঠিয়ে রাখবো। 15 মিনিট আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকে কেটে নেব। ফ্রিজে রেখে একটু টাইট হলে তবেই তোমরা এগুলোকে কাটবে, তাহলে তোমাদের কাটতে সুবিধা হবে। আমার আর একটু রাখলে আরো সুন্দর কাটতে সুবিধা হতো, আমার এখনো একটু নরম আছে, যার জন্য একটু সাবধানে কাটতে হচ্ছে আমায়। দেখো এভাবে আমি বাকিগুলো কেটে নেব। কড়াই আমি খানিকটা তেল নিয়ে নিয়েছি, আমার তেলটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিঙ্গাড়াগুলো দিয়ে দেবো একটা একটা করে। এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো। দেখো সিঙ্গাড়াগুলো অল্প অল্প লাল হয়ে উঠেছে। এগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে ভেতর পর্যন্ত যে রোলগুলো রয়েছে সেগুলো ভালো করে ভাজা হবে না। এগুলো মিডিয়াম ফ্লেমে একটু একটু করে আস্তে আস্তে ভাজতে হবে। দেখো বন্ধুরা আমার পিন হুইল সামোসা একদম রেডি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদের কি বলবো। দেখো বানিয়ে কেমন লাগলো আমার রেসিপিটা। আর যদি ভালো লাগে আমার এই পুজো স্পেশাল রেসিপি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আমার ভিডিওটা, আর বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করো আমার চ্যানেলের কথাটা। অনেক ধন্যবাদ তোমাদের এই পুরো রেসিপিটা দেখার জন্য।